পূর্ব বর্ধমান জেলার বর্ধমান এক নম্বর ব্লক গঞ্জ এলাকায় লরির সঙ্গে টোটোর মুখোমুখি সংঘর্ষে চারজনের মৃত্যু হয়। বর্ধমান কালনা রোডের ওপর মর্মান্তিক এই ঘটনাটি ঘটে। জানা যায়, একটি টোটোতে করে গঞ্জের দিক থেকে বর্ধমানের দিকে আসছিলেন চারজন। অপরদিকে বর্ধমানের দিক থেকে একটি লরি কালনার দিকে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে টোটোটি লরির সাথে মুখোমুখি ধাক্কা মারে। ঘটনাস্থলে মৃত্যু হয় টোটোর চালক সহ বাকি তিনজনের। ঘটনায় বেশ কিছুক্ষণ যান চলাচল বন্ধ হয়ে যায় বর্ধমান কালনা রোডে। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহ সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে পুলিশ। সূত্রের খবর, মৃত গণেশ পাল ভৈরব দাস ও সোনারবাড়ি কালনা গেট খাঁপুকুর এলাকায়। একজনের নাম পরিচয় এখনো জানা যায়নি। আজকে এখানে একটি টোটোর সঙ্গে একটি লরির মুখোমুখি সংঘর্ষ হয়। লরিটি বর্ধমান থেকে কালনার দিকে আসছিল এবং টোটোটি আমাদের গোবিন্দপুর থেকে আমাদের কালনা গেটের দিকে যাচ্ছিলেন। এমন সময় সামনাসামনি সংঘর্ষে চারজনই স্পর্দেশ হয়ে গেছে। প্রত্যেকেরই বয়স 40 থেকে 45 বছর, সবই পুরুষ আছে। তো আমাদের আমাদের কর্মীরা, আমাদের পুলিশ প্রশাসন সকলেই আছে। আমরা হসপিটালে পাঠিয়েছি। এরপর পোস্টমর্টম রিপোর্টে তাদের ঠিকানা ঠিকানা সব জানতে পারবো, বা নাম এখন সমাপ্ত করতে পারিনি। সম্ভবত আমরা যেটা দেখে বুঝতে পারছি সেটা সবই কালনাগের এলাকার বাড়িতে। মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ মর্গে পাঠায় পুলিশ। ঠিক আছে, ও বাপের একটাই ছেলে, আর দুটো বোন আছে, আর স্ত্রী আছে, আর দুটো মেয়ে আছে। বলতে পিসি ছেলে বলতে আর কেউ নেই, ওই একটাই ছেলে ছিল, ওই সংসারের ভার সামলাতো, আর কিছু না। কীভাবে সংসার চালাতো? মানে টোটো চালিয়ে কোনো রকম করে চালাতো। আজকে কি সেই টোটো নিয়ে বেরিয়েছিল? হ্যাঁ, আজকে টোটো নিয়ে বেরিয়েছিল আর কি। আপনারা কী খবর পেলেন? আপনারা খবর বলতে আমাদেরকে একটা বন্ধু বললো, যে আমার বোনকে বলেছে নাকি, যে আমাদের বোনকে এসে আমাদেরকে বললো। কী বললো? বললো আমার ভাই, আমার পিসি, আমার মাসির ছেলেটা মারা গেছে। কী করে মারা গেল? ওই তো লরিতে অ্যাক্সিডেন্ট হয়ে। কোন জায়গায়? ওই তোমার গঞ্জের ওই জায়গাটা, বেলেরা, বেলেরা গঞ্জ বেলেরা। অ্যাক্সিডেন্ট আগে হয়েছে? হ্যাঁ, ওখানে অনেকবারই অ্যাক্সিডেন্ট হয়, প্রায় হয়। কতজন মারা গেছে বলে ব্যান করা উচিত? এখানে এখন তো চারজন। সেটা এখন কতজনকে নিয়ে এসছে? এখন তো তিনজনকে নিয়ে এসে দেখছি, আর একজনকে বলতে পারছি না স্যার। স্যার, রিকোয়েস্ট করবো যে গঞ্জর ওই কাউন্টারটা যেন ব্যান করে দেয়, ওইখানে অনেক অ্যাক্সিডেন্ট হয়েছে। আজকে কী হলো? আজকে মারা গেল, কি হলো আমাদের গেল? কতজন মারা গেছে? চারজন। কোথায় গেছিলো? গঞ্জ গেছিলো মদ খেতে। কী নাম তাদের? তিনজনের নাম বলতে পারবো, এক নাম সোনা, এক নাম ভৈরব দাস, ভৈরব দাস, এক গণেশকে। ভাইয়ের নাম কী? একজনের বাপি, বাপি বাপি না, কার্তিক। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা। পূর্ব বর্ধমান জেলার বর্ধমান এক নম্বর ব্লক গঞ্জ এলাকায় লরির সঙ্গে টোটোর মুখোমুখি সংঘর্ষে চারজনের মৃত্যু হয়। বর্ধমান কালনা রোডের ওপর মর্মান্তিক এই ঘটনাটি ঘটে। জানা যায়, একটি টোটোতে করে গঞ্জের দিক থেকে বর্ধমানের দিকে আসছিলেন চারজন। অপরদিকে বর্ধমানের দিক থেকে একটি লরি কালনার দিকে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে টোটোটি লরির সাথে মুখোমুখি ধাক্কা মারে। ঘটনাস্থলে মৃত্যু হয় টোটোর চালক সহ বাকি তিনজনের। ঘটনায় বেশ কিছুক্ষণ যান চলাচল বন্ধ হয়ে যায় বর্ধমান কালনা রোডে। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহ সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে পুলিশ। সূত্রের খবর, মৃত গণেশ পাল ভৈরব দাস ও সোনারবাড়ি কালনা গেট খাঁপুকুর এলাকায়। একজনের নাম পরিচয় এখনো জানা যায়নি। আজকে এখানে একটি টোটোর সঙ্গে একটি লরির মুখোমুখি সংঘর্ষ হয়। লরিটি বর্ধমান থেকে কালনার দিকে আসছিল এবং টোটোটি আমাদের গোবিন্দপুর থেকে আমাদের কালনা গেটের দিকে যাচ্ছিলেন। এমন সময় সামনাসামনি সংঘর্ষে চারজনই স্পর্দেশ হয়ে গেছে। প্রত্যেকেরই বয়স 40 থেকে 45 বছর, সবই পুরুষ আছে। তো আমাদের আমাদের কর্মীরা, আমাদের পুলিশ প্রশাসন সকলেই আছে। আমরা হসপিটালে পাঠিয়েছি। এরপর পোস্টমর্টম রিপোর্টে তাদের ঠিকানা ঠিকানা সব জানতে পারবো, বা নাম এখন সমাপ্ত করতে পারিনি। সম্ভবত আমরা যেটা দেখে বুঝতে পারছি সেটা সবই কালনাগের এলাকার বাড়িতে। মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ মর্গে পাঠায় পুলিশ। ঠিক আছে, ও বাপের একটাই ছেলে, আর দুটো বোন আছে, আর স্ত্রী আছে, আর দুটো মেয়ে আছে। বলতে পিসি ছেলে বলতে আর কেউ নেই, ওই একটাই ছেলে ছিল, ওই সংসারের ভার সামলাতো, আর কিছু না। কীভাবে সংসার চালাতো? মানে টোটো চালিয়ে কোনো রকম করে চালাতো। আজকে কি সেই টোটো নিয়ে বেরিয়েছিল? হ্যাঁ, আজকে টোটো নিয়ে বেরিয়েছিল আর কি। আপনারা কী খবর পেলেন? আপনারা খবর বলতে আমাদেরকে একটা বন্ধু বললো, যে আমার বোনকে বলেছে নাকি, যে আমাদের বোনকে এসে আমাদেরকে বললো। কী বললো? বললো আমার ভাই, আমার পিসি, আমার মাসির ছেলেটা মারা গেছে। কী করে মারা গেল? ওই তো লরিতে অ্যাক্সিডেন্ট হয়ে। কোন জায়গায়? ওই তোমার গঞ্জের ওই জায়গাটা, বেলেরা, বেলেরা গঞ্জ বেলেরা। অ্যাক্সিডেন্ট আগে হয়েছে? হ্যাঁ, ওখানে অনেকবারই অ্যাক্সিডেন্ট হয়, প্রায় হয়। কতজন মারা গেছে? ব্যান করা উচিত? এখানে এখন তো চারজন।
সেটা এখন তো তিনজনকে নিয়ে এসে দেখছি আর একজনকে বলতে পারছি না স্যার স্যার রিকোয়েস্ট করবো যে গঞ্জর ওই কাউন্টারটা যেন ব্যান করে দেয় ওইখানে অনেক অ্যাক্সিডেন্ট হয়েছে আজকে কি হলো আজকে মারা গেল কি হলো আমাদের গেল কতজন মারা গেছে চারজন কোথায় গেছিল গঞ্জ গেছিল মদ খেতে কি নাম তাদের তিনজনের নাম বলতে পারবো এক নাম সোনা এক নাম ভৈরব দাস ভৈরব দাস এক গণেশকে ভাইয়ের নাম কিরা একজনের বাপি 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 না কার্তিক বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট আনন্দ বার্তা।